গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করবো তোমরা সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও খুব ভালো আছি। গুড মর্নিং বলতে এখন বাজে 12:10 বাকি, যেহেতু 12টা বাজেনি ওই জন্য বললাম গুড মর্নিং। তো সকালে যা যা বাসি কাজকর্ম ছিল সেগুলো তো দেখলে তোমাদের সাথে আগের ভিডিওতে আমি শেয়ার করলাম। তো এই যে দেখো ঠাকুরের সমস্ত বাসন কোসন মেজে এখানে রেখেছি, হাজবেন্ড একটু একটু করে বাজার টাজারও করে রাখছে। এমনি দর্শকর্মা জিনিস তো মোটামুটি কেনা হয়ে গেছে, ফুল টুলও দিয়ে গেছে, কারণ মাসি যে মাসি ফুল দেয় উনি কালকে আসবে না, ফুল বেলপাতা মানে আর কিছু কালকে আবার নিয়ে আসবে। আর ফল টল এগুলো হাজবেন্ড আনতে গেছে, ছেলে দোকানে আছে। আর এই বাসনকোসনগুলো মেজে বসে তুললাম, আর এদিকে আমার রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে। রান্নাবান্না করে গ্যাস ট্যাস সব মুছে টুছে রেখে দিয়েছি ওখানে। আর ওই যে কাজের মেয়েটি এখনো অবধি আসেনি, ও এসে বাসন টাসন মেজে দেবে। আর এখানে রান্না করেছি আজকে, কালকে তেলাপিয়া না কি মাছ পাবদা মাছ এনেছিলাম, সেই 3 পিস পাবদা মাছ রয়েছে। এই যে 3 পিস পাবদা মাছ করেছি, এই যে ডিমের অমলেট আছে, আর এখানে একটুখানি যে চুনো মাছ ভাজা করেছিলাম সেটা আছে, আর এই যে ভাত করেছি, আর হচ্ছে ডাল সেদ্ধ করেছি। মানে এই বেলাতেই এঠো খাবার, মানে এঠো যেগুলো আমিষ সেগুলো খেয়ে দিয়ে পরিষ্কার করবো, বিকেলে আর মানে আমিষ কোনো কিছু রান্নাবান্না করবো না, বিকেলে নিরামিষ করবো। মা আসবে, বোন আসবে, ওরা আসবে, বিকেলে আর কিছু মানে আমিষের ছোঁয়াছানি করবো না, কারণ একটা ঘরের মধ্যে সব লোকজন এলে একটু দেখবি, আর এখানেই ঠাকুরের সব পুজো টুজো হবে, ওই জন্য এই বেলাতে খেয়ে দিয়ে পরিষ্কার করবো, বিকেলে নিরামিষ কিছু রান্নাবান্না করবো, রুটি লুচি পম যেটাই হোক, তরকারি ছোলার ডাল যেটাই হোক একটা কিছু করবো, কী করবো এখনও ঠিকঠাক করিনি। আর যাই হোক, আর এদিকে তো বললাম আমি গ্যাস ট্যাস মুছে টুছে রেখেছি, আর সকালে একবার একটু স্নান টান করে পুরো মানে ধোয়া জামা কাপড় পরে ঠাকুরের বাসন টাসন এগুলো সব করলাম, এখন আবার রান্নাবান্না করলাম, এখনও স্নান করিনি, এখন বসেছি কিছু তরকারি টরকারি কাটবো কালকের জন্য। কালকে বেশি লোকজন কিছু না, ওই মা বোনেরা আসবে, ননদের বাড়ি ওই 10-12 জন লোকের রান্নাবান্না করবো, একটু নিরামিষই রান্নাবান্না করবো, তার জন্য একটুখানি কেটে টেটে রাখলে কী হবে, কালকে পুজো টুজো করে আমার রান্নাটা করতে সুবিধা হবে। আর কালকে পুজো বলতে 6টার সময় ঠাকুরমশাই আসবে, তার মানে বোঝো আমাকে কত সকাল সকাল উঠে সব রেডি করতে হবে, যোগ্যও হবে। তো যাই হোক, চলো আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করলাম। আজকে সারাদিনে কী কী করবো সব কিছুই কম বেশি তোমাদের সাথে শেয়ার করবো, আর তোমরা দেখতে থাকো, আশা করবো আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। দেখো এখন বাজে 3:30 মতো, তো আমাদের কিন্তু দুপুরের লাঞ্চ কমপ্লিট, তো আজকে অনেকটাই বেলা হয়ে গেল। কেন বলো তো, যে আমি কাটাকাটি করে মানে যেগুলো কালকে রান্না হবে সেগুলো কিছু কাটাকাটি করে তারপরে গিয়ে আবার দোকানে বসেছিলাম। তো হাজবেন্ড তো ফল ফলাদি আনার জন্য বাজারে গিয়েছিলো, তখন ছেলে বসেছিল, আমার কাজকর্ম সেরে পরে আমি গিয়ে দোকানে বসলাম, ছেলে এসে স্নান টান করলো, তারপরে হাজবেন্ড আসার পরে সবাই খাওয়া দাওয়া করলাম। তো খেয়ে দিয়ে যেহেতু আমিষ জাতীয় খাবার দাবার এ কদিন টেবিলে খাওয়া হয়েছে, ওই জন্য টেবিলটাকে একটু ভালো করে সার্ফ দিয়ে নেতা দিয়ে ভালো করে একটু পরিষ্কার করে নিচ্ছি। তো এবার দেখছি যে টেবিলের যে প্লাস্টিকটা, ওপরের প্লাস্টিকটা দেখি একটু সামনের দিকে, না মানে ওই মনে করো খাবার দাবার খাওয়া হয় তো হাতে টানে টানে দেখি সামনের দিকে ওপরের প্লাস্টিকটা বেশি এসে গেছে, মানে ছোটো বড় হয়ে গেছে, ওই জন্য একটু টেনে ঠিক করে দিলাম আর কি। ঠিক করে দিয়ে টেবিলটা এবার একটুখানি দেওয়ালটাও মুছে নিলাম, খাবার দাবার রাখার সময় দেখবি একটু লেগে টেগে তো যাই, ঢাকা ঢাকা দিই যে, এরপরে গুছিয়ে টুছিয়ে রেখে এরপরে স্নানে যাবো। আর ও বাসনটাও আজকে মেজে নেব, আজকে আর বাসন রাখবো না, কারণ আমি না একবারে ভাবছি এখনই একবারে মাথা টাথা ঘষে স্নান করে নেবো, কারণ সব অত সকালে উঠে না, শ্যাম্পু ট্যাম্পু করে স্নান করতে গেলে দেরি হয়ে যাবে, কারণ 6টার সময় ঠাকুরমশাই আসবে। তো ওই জন্য মানে আমিষের আর কোনো ছোঁয়া রাখতে চাইছি না,
তো আর বাসনও তো খুব বেশি পরিমাণে নেই, ওই জন্যই মেজে ফেলছি আরও। আর তারপরেও যেহেতু কালকে পুজো আছে, একবারে শ্যাম্পু করে নেবো চুলে। তো যাই হোক, বাসনগুলো মাজবো, মেজে নিয়ে এরপরে রান্নাঘরটাও ভালো করে একটু পরিষ্কার করে নেবো, করে এরপরে স্নান করতে যাবো। আর পরে এরপরে যেসব বাসন পড়বে সেগুলো মেয়েটি এসে পরের দিন মাজবে, মানে রাতে দিকে যেসব বাসন পড়বে। তো যাই হোক, চলো বাসন টাসন মেজে নিই, স্নান ট্যান সেরে পরে তোমাদের সাথে আবার কথা বলছি। সমস্ত কাজকর্ম সেরে এসে একটু শুয়েছি, আর দেখছো তো বালিশ নেইনি, কিন্তু বালিশ নিয়ে শোয়া আমার একদমই দারুণ। তো আমার হাজবেন্ড তো বলেছে এই এই বিছানায় তো আমার কোনো গদি নেই, আর আমি তো শুধু একটা গদির কথা বলি। তো বলছে দেখো গদি গদি করছো না, এখন আর গদিতে শুতেই পারবে না, এই শক্ত বিছানাতেই শুতে হবে, কী করবো আর। যাই হোক, তো এই সমস্ত কাজকর্ম সেরে একটু শুয়েছি, বিকেলে রাতের পুরো মানে ডিনার বানাতে হবে, সব কিছু করতে হবে, অনেক কাজ অনেক কাজ রয়েছে। তো একটু যদি আমি রান না রেস্ট নেই না, তো আমি কোমর নিয়ে আর দাঁড়াতে পারবো না। এমনিই তো ঘাড়ের প্রবলেম, ঘাড়ের ব্যথাটা আগের থেকে এতটুকু কম, মনে করো 20% কম আছে আর কি ব্যথাটা। তো এখন একটু রেস্ট নিয়ে এরপরে এক দেড় ঘন্টা একটু রেস্ট নিলেই আমার মানে শরীরটা ঝরঝরে হয়ে যাবে। আবার উঠেছি তো সেই ছটা নাগাদ, উঠে নিজে প্রথমে মানে নিজের কিছু বাসি কাজকর্ম থাকে, বাথরুমে গেলাম, ফ্রেশ হলাম, এরপরে মানে দুই ঘরের বিছানা নিজে না তুলে এরপরে ঠাকুরের বাসন টাসন নামালাম, সব মানে সব তো তোমাদের সাথে শেয়ারই করলাম, করে টোরে এরপরে তো রান্নার যেটুকুই হোক করলাম। এরপরে আজকে অনেকক্ষণ দোকানে বসলাম, হাজবেন্ড একটু বাজারে গেল, ছেলে আবার স্নানে ঢুকলো, এই করতে করতেই হয়ে গেল সেই কতটা বেলা। তারপরে এক জায় ছিল, জায়ের সাথে একটু কথা বলছিলাম আর কি, এই করতে করতে দেরি হয়ে গেল। তো যাই হোক, চলো এখন একটু রেস্ট নিই, পরে আবার সন্ধ্যের পরে তোমাদের সাথে আবার কথা বলছি, দেখা হচ্ছে। এখন একটু রেস্ট নিয়ে নিই, বালিশ ছাড়ান আমার শুতে যে কী বিরক্তি লাগছে, মানে ঘুমই আসতে চায় না, কী করবো এখন, এই অভ্যাসটাই আমাকে করতে হবে। আমার মারও হয়েছিল, মা বলছে যে শো দেখবি কয়েকদিন শুতে শুতে অভ্যাস হয়ে যাবে। তো আমি আমার এক দিদি বলেছে যে পাতলা করে তুলো দিয়ে একটা বালিশ বানাতে, দেখি এইটুকুই একটা কিছু, আমাদের বালিশগুলো না খুব উঁচু উঁচু দেখবে, খুব উঁচু যার, আমি তো একটু উঁচু বালিশ ছাড়া আমার ভালোই লাগে না, ওই নেতানো পেতে পাতা বালিশ আর কি। তো যাই হোক, এখন তো আর ওই বালিশে শুতে পারবো না, তো চলো একটু রেস্ট নিয়ে নিই, পরে আবার তোমাদের সাথে কথা বলব। কি এসেছি, এটা কি এসেছি, কি সুন্দর জামাটা, তো আমাকে দেবে তোমার এই জামাটা, আসো আসো আসো, ওয়েলকাম ওয়েলকাম, মেনু মেনু, এটা মেনু। তো ফ্রেন্ডস, এখন বাজে 7:15 নাগাদ বাজে। তো দেখো আমার বোন মানে ছোটো বোন, ছোটো বোনের মেয়ে আর মা এসছে। তো আমি এখানে দেখো আলু ভাজি, আলুর দম হবে কালকে, চাটনি করে ফেলেছি, আর এখানে দেখো ছোলার ডাল হবে আজকে, লুচি ছোলার ডাল, ছোলার ডাল সেদ্ধ হয়ে গেছে, এখানে এতগুলো আলু রয়েছে আরও, এই আলুগুলো ভাজার পরে ওই আলুগুলো ভাজবো। তো আজকে রাতে ডিনার হবে ছোলার ডাল আর লুচি, আর এগুলো আমি কালকের জন্য আলুগুলো আমি ভেজে রেখেছি আর চাটনিটা করে রেখেছি, আর বাদবাকি রান্নাবান্না সব কালকেই হবে। তো এখনও আমার মেজো বোন ওরা আসেনি, মানে ঘন্টুরা এখনও আসেনি, ওরাও আসবে। তো এক কড়াই তো আলু ভেজে তুললাম, এরপরে আরও আলু দিলাম, কারণ অনেকগুলো আলু তো একবারে ভাজা যাচ্ছে না, ওই জন্য আলুটা ভেজে রাখলে না কালকে রান্না করার সময় খুব একটা সময় লাগবে না। তো আর নুন আর হলুদ দিয়ে আলুগুলো ভেজে রাখবো, আর চাটনিটা করে রাখবো, আর পনির হবে সেগুলো কালকে সব হবে। তো
তো প্রেস এখন কটা বাজে বলো তো? এখন বাজে 8:30। তো আমি এখন এখানে ছোলার ডাল করে নিয়েছি, আর এদিকে সবাই মিলে কাজকর্ম করছে। ওই যে আমার মা ময়দা মাখছে, ননদ এসছে আদা চুলছে, আর বোন এখানে একটু ওই পনির হবে কালকে তার জন্য একটু মশলা করে দিল। এই যে চাল মগজ, পোস্ত আর কাজু বাদাম, কাঁচা লঙ্কা এখানে বেটে রাখলাম, আর এখানে এই যে আলু ভেজে রেখে দিয়েছি। আলুর দমটা কালকে করবো, ভেজে রাখলে কি একটু তাড়াতাড়ি হবে, নাহলে পুজো টুজো করার পরে এরপরে তো রান্না করতে হবে আমাকে। তো এরপরে এই যে এখানে আমের চাটনি করে রেখেছি, আর দেখো আমার বাপের বাড়ির গাছের ইঁচড় বোন কেটে নিয়ে এসছে, আরও আর এই দেখো এই যে কাঁচা মিঠা আম দিয়েছে আমার কাকিমা, এক কাকিমার ঘরে হয়েছে সেগুলো নিয়ে এসছি। এত হলো আম না ধুয়ে নিও, ধুয়ে রেখে তো ননদ বোন একটা আম কাটবে। এটা রেখে দিই কি যে কারণ বাইরে থাকে না, গরমে তাপে না পেকে যায়, নরম নরম হয়ে যায়। ভালো আছো তোমরা? মেনু যাচ্ছ?